আমরা আজকে আমাদের ওয়ার্ডে যে গরিব মানুষদের কাছে আজ থেকে তিন বছর আগে কাউন্সিলর ঝিলি দত্ত ও তার বাবা নাড়ু দত্ত ও জীবন দত্ত প্রচুর পরিমাণে টাকা নেই, কারো কাছে নেই 50,000-40,000 কাজ মানি হিসাবে, যে প্রতিশ্রুতি দেয় ওনাদের বাড়ি করে দেবো, কিন্তু এখন হাউসিং ফর অলের বাড়ি করে দেবো, এখনও পর্যন্ত তারা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে যে বাড়ি হবে, কিন্তু বাড়ি করে দিচ্ছে না। এবং যাদের বাড়ি করেছে যে সকল মানুষই এখানে উপস্থিত আছেন, যে কারো কাছে নিয়ে 40,000-30,000, এবং এমন একজন আছে যে বিধবা মানুষ, তার কাছে 35,000 নেওয়ার পরেও 10,000 টাকা তার কানেরগুলো কেড়ে নিয়েছে, বলে যে না তাছাড়া বাড়ি করে দেবো না। এই যে এই কাজমানিগুলো ফিরতের দাবিতে আমরা এই গরিব মানুষের পাশে এসে এই প্রতিবাদ করতে এসেছি। ঝিলি দত্তকে অবিলম্বে এই টাকা ফেরত দিতে হবে, আর পুলিশ প্রশাসনের কাছে আমাদের আর্জি যে অবিলম্বে তাকে গ্রেফতার করতে হবে, নাহলে আমরা এই আন্দোলন চালিয়ে যাবো। আর আছে কালকে কোথায় যাবে, কালকে তাকে ফেরত আসতে হবে। এবং কিছু কিছু ছেলেকে যে মদ খাইয়ে পর এদিকে নিয়ে এসে পর যে অত্যাচার ওয়ার্ডের মধ্যে সৃষ্টি তৈরি করছে, সে জিনিসটা আমরা হতে দেবো না। আমাদের শান্তি শৃঙ্খলা ওয়ার্ড, এখানে এখানে অত্যাচার করতে দেবো না। তাই বলছি ওই সব ঝিলি দত্ত হচ্ছেন 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূল পার্টির কাউন্সিলর ফর্ড, উনি তৃণমূলে ছিলেন, ফর্ড টিকিট না পেয়ে ফর্ড ব্লকে গিয়েছিলেন, ফর্ড ব্লক থেকে আবার তৃণমূল এসেছেন। আমার নাম আশিত ঘোষ। আমাদের 25,500 নিয়েছে কাউন্সিলর, নিয়েছে আপনাদের কাছ থেকে? কতদিন আগে নিয়েছে? আমাদের নিয়েছিল জ্যৈষ্ঠ মাসে। জ্যৈষ্ঠ মাসে নিয়েছিল। কত মাস হলো জ্যৈষ্ঠ মাসে? মানে আমাদের 8 বছর হলো আপনার কাছ থেকে নিয়ে। 1 বছর হয়েছে। আচ্ছা, ওনার নাম কি কাউন্সিলরের? কাউন্সিলরের নামটা বলো। কাউন্সিলর ঝিলিক দত্ত। কোন পার্টির কাউন্সিলর? তৃণমূল। কত নম্বর ওয়ার্ডের এটা? 11 নম্বর ওয়ার্ড। কি নাম আপনার? মামুনি দে।